আমাদের এখানে আমরা বসবাস করি একবারে ভূমিহীন, যাদের মাথা গোজার মতো ঠাই নেই তার জন্য সরকার এখানে একটা মাথা গোজার ঠাই করে দিছে। হ্যাঁ, এই ধরনের মানুষ আমরা এখানে বসবাস করি। হ্যাঁ, আমরা কাজ করি এখানে, কেউ নদীতে মাছ ধরে, কেউ কৃষি কাজ করে, কেউ রিক্সা চালায়, কেউ সেলাই কাজ করে, এই কাজ নিয়ে আমরা এখানে। এই জায়গায় অনেক সময় দুর্যোগ হয়, বন্যা দুর্যোগ হয়, এই জোয়ারের পানিতে তলাই যায়। এই মহাশ এই কিছুক্ষণ আগে মহাশীন বন্যা হয়েছে, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, জোয়ারে ভাসাই নিয়েছে। এই গড়বাড়িতে গাছপালা ভরে, গাছপালা ভেঙে যায়, গড়বাড়ির মধ্যে পানি ঢোকে, রাস্তা ডুবে যায়, ভয়ে স্কুলে আইতে পারি না, ভয়ে ভয়ে ছেলে লাগে। আমাদের এখানে এই প্রজেক্টটা আসায় আমাদের বাচ্চারা আগে অরক্ষিতভাবে থাকতো। হ্যাঁ, এরা ধুলাবালির মাখা থাকতো। এই কেন্দ্রটা হওয়ায় এখানে বাচ্চারা সুস্থভাবে থাকতেছে, এরা পরিষ্কার থাকতেছে, এরা এখানে এসে কিছু শিখতেছে। এখানে এই ঢাকা আহসানিয়া মিশন শিশু দিবস ECDSP প্রকল্পের মাধ্যমে, এই প্রকল্পের মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে শিশুদের আমরা সরাসরি নিউট্রিশন সাপোর্টটা দিচ্ছি, আর পাশাপাশি যেটা আমরা সরাসরি দিতে পাচ্ছি না সেটা আমরা বিভিন্ন, সেটা কীভাবে করছি আমরা, সেটা করছি যে এইভাবে যে আমরা আমাদের লিঙ্কেজ প্রোগ্রাম আছে, যার ফলে কি হচ্ছে ইউনিয়নের স্বাস্থ্য অফিস, উপজেলা স্বাস্থ্য অফিস থেকে এখানে মা ও শিশুর স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে, গর্ভবতী মাকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। এই কাজটা মূলত আমরা এই প্রজেক্টের মাধ্যমে করতেছি। আমাদের স্কুলে এতে খুব ভালো লাগে, আমাদের নাস্তা দেয়, ভাত দেয়, তারপর খেলাধুলা শিখে আমরা, আমাদের ঘুমলা হয়, তারপর সরাসি গান, গল্প, তারপর ইংরাজি, বাংলা। আমার শিশুর ফলে স্বাস্থ্য, জ্ঞান, বুদ্ধি, তারপরে বিকাশ ঘটতেছে পুষ্টিকর খাদ্যের জন্য। আগে আমি দিতে পারতেছিলাম না, এখন দিতে পারে বলে আমার শিশু অনেক লাভবান হয়েছে। তাছাড়া আমি নিরাপদে কাজ করতে পারি, তারপর আমার শিশু নিরাপদে থাকে, সকাল 8টা থেকে 5টা পর্যন্ত আমি নিরাপদে কাজ করতে পারি। এই প্রকল্পের মাধ্যমে যে সকল মা শিশুদের এখানে আমাদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে, তাদের মা বাবার দক্ষতা উন্নয়নের জন্য এখানে বিভিন্ন আমরা ঢাকা আহসানিয়া মিশনের এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এই প্রকল্পের মাধ্যমে আমি ভবিষ্যতে যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমরা শিশুদের সার্বিক বিকাশ, যেমন শিশুর শারীরিক যাতে শিশু নিশ্চিত হয় সেইভাবে আমরা কাজ করছি, এবং এই কাজ শেষে মা বাবাদের ক্ষেত্রে যেটা হচ্ছে এই যে কাজটা এই প্রজেক্ট করছে সেটা হচ্ছে যে মা বাবাদের যে শিশু লালন পালনের বিষয়ে বর্তমান যে জ্ঞান, ধ্যান, ধারণা, দক্ষতা রয়েছে এটার ইতিবাচক একটা পরিবর্তন আসবে, এবং এখন তারা যেভাবে আছে ভবিষ্যতে তাদের এই অবস্থা থেকে অনেক উন্নতির দিকে যাবে। সেটা হচ্ছে যেমন ছেলে মেয়েকে সমান দৃষ্টি দেখবে, এবং শিশুদের লেখাপড়ার প্রতি, শিশুদের সার্বিক বিকাশের প্রতি যত্নবান হবেন, এটাই আমি এই প্রজেক্টের মাধ্যমে এই সফলতা দিচ্ছি। বড় হয়ে কি হতে চাও? ডাক্তার।